এই গরমে কম সময়ের মধ্যে একটি রেসিপি তৈরি করতে চাচ্ছেন যারা, তাদের জন্য এই রেসিপিটি আজকের। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি একটি সহজ রেসিপি, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই সস রেসিপিটি করার জন্য আজকে আমি একটি প্লেটের মধ্যে রেখেছি টমেটো কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সাথে রেখেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করা হবে, কিন্তু এর পাশাপাশি আরও কিছু দিতে হবে, সেটি হচ্ছে ঢেঁড়স, অনেকে ভেন্ডি বলে থাকে। তো এই ভেন্ডি আমি একটি বাটির মধ্যে রেখেছি। তো প্রথমে আমি একটি পাত্র নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটু তেল বেশি করে দিয়েছি পরিমাণের চেয়েও। আমি এর মধ্যে সব কিছু করবো। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এগুলা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যেটা থেকে একটা ভালো ঘ্রাণ আসতেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলাকে এভাবে কেটে রেখেছিলাম, এগুলাও এখানে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমি একটু মিশিয়ে নিব, কিছুক্ষণ সময় ধরে এগুলাকে তেলের সাথে একটু নরম করে নিব, ধরে নিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি এই চিংড়িগুলাকে এর মধ্যে দিয়ে দিব। তো চিংড়িগুলাকে আমি এর তেলের সাথে মিশিয়ে নিব। তবে চিংড়িগুলার মধ্যে আমি ধুয়ে লবণ, মরিচ, হলুদ, চা আছে সব মশলা এখানে দিয়েছি। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, আর যদি না চান তাহলে ওভাবে দিবেন না। তো আমি আমার স্বাদের জন্য আমি এভাবে দিয়েছি। তো এগুলাকে দিয়ে এই তেলের সাথে আমি সব কিছু করে ফেলবো, এভাবে বাজি করতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে একটু আবার মিশিয়ে নিব, ধরেন একটু কষাচ্ছি। তো এভাবে একটু কষাতে হবে। তো কিছুক্ষণ এভাবে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব ঢেঁড়স, যারা ভেন্ডি বলে থাকেন তার ভেন্ডি আমি এখানে দিয়ে দিব। তো ভেন্ডি থেকে কিছুটা পানি আছে এর মধ্যে, বাটির মধ্যে কিছুটা পানি থাকার কারণে এখানে কিছু পানি পড়েছে। তো যাই হোক, তো তরকারিটি এই অল্প পানির মধ্যেই আমি সম্পূর্ণ করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ থেকে কিছুটা বেশি, হলুদ গুঁড়া এক চা চামচ, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, গরম মশলার গুঁড়া এক চা চামচ। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু তরকারিটি মিশিয়ে নিচ্ছি, এদিক সেদিক করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে তরকারিটি তাড়াতাড়ি হয়। তো প্রথমে আমি এভাবে একটু মিশিয়ে নিই, উল্টে পাল্টে সব কিছু এভাবে নিয়ে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আবার এটি খুলে দেখলাম তরকারিটি কেমন হয়েছে, না হলে আবার তরকারিটি নিচে লেগে যাবে। ঢেঁড়সটি এখনও সিদ্ধ হয়নি, তো এর থেকে পানিটা দেখা যাচ্ছে অনেক বেশি। তো পানিটাকে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিব আর একটু গাঢ় করে আজকে তরকারিটি তৈরি করব। তো গাঢ় করে তরকারিটি তৈরি করলে এর ভিতরে স্বাদটা বরাবর পাবো, সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম তরকারিটি সিদ্ধ হয়ে গেছে। তো আজকের তরকারিটি এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।